আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে ফেসবুক মার্কেট প্লেসের বিভিন্ন সেটিংস নিয়ে দেখেছিলাম। এই পর্বে আমরা দেখবো হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে আসার পরে আমরা যখন ফার্স্ট অফ অল যে আমরা ফেসবুক মার্কেট প্লেসে আসলাম, আসার পরে আমাদের যে ফেসবুক মার্কেট প্লেসের যে কাজটি করব সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে করতে হবে লিস্টিং, এই ক্রিয়েট নিউ লিস্টিং যাবো। যেহেতু আমাদের কোনো লিস্টিং করা নেই, তাহলে আমাদের প্রোডাক্ট আগে লিস্টিং করতে হবে। তো প্রোডাক্ট লিস্টিং করতে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আইটেম ফর সেল, বাইসাইকেল ফর সেল, হোম ফর সেল ও রেন্ট, জব ওপেনিং। যেমন আইটেম ফর সেল, এটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট যখন আমরা সেল করতে যাব, সেটা আমাদের নিজস্ব ড্রেস আপ হতে পারে, পোশাক হতে পারে, বা আমরা ইলেকট্রনিক কোনো প্রোডাক্ট হতে পারে, সেগুলো হচ্ছে আমরা যখন সেল করতে যাব তখন হচ্ছে আইটেম ফর সেল, আমরা এখান থেকে সেল করতে পারবো। বাইসাইকেল ফর সেল, এটা হচ্ছে আমরা যখন কোনো কার অথবা বাইসাইকেল বা আমরা মোটরসাইকেল বা এরকম ধরনের কোনো কিছু যদি আমরা সেল করতে চাই, তাহলে হচ্ছে আমরা সেটা এখান থেকে সেল করতে পারবো, এই ক্যাটাগরিতে সেল করবো, মানে এই টাইপে সেল করবো। তারপর হচ্ছে হোম ফর সেল অর রেন্ট, মানে আমরা যদি কোনো বাড়ি বিক্রি করতে চাই বা আমরা যদি কোনো বাড়ি ভাড়া দিতে চাই, তাহলে হচ্ছে আমরা সেটা এখান থেকে সেল করতে পারবো অথবা ভাড়া দিতে পারবো, রেন্ট করতে পারবো। জব ওপেনিং হচ্ছে আমরা যদি কোনো জব পোস্ট করতে চাই, তাহলে হচ্ছে আমরা সেটা এখান থেকে জব পোস্ট করতে পারবো। তো এখানে আসার পরে বেসিক্যালি আমাদের হয় যেটা, যে আমরা যদি কোনো অ্যাফিলিয়েট করি বা কোনো সাইটের, তাহলে আমরা দেখে যাই ম্যাক্সিমাম সময় আমরা হচ্ছে আইটেম ফর সেল, এটি হচ্ছে আমাদের চুজ লিস্টিংয়ে রাখতে হয়। আমরা আইটেম ফর সেল এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্ট আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা এখানে কিছু রিকোয়ারমেন্ট দেখবো, যেমন এটা হচ্ছে আমার যে প্রোফাইল, এই দেখেন আমার প্রোফাইলের আন্ডারে হচ্ছে এটা আমার লিস্টিং করতেছি আমি মার্কেট প্লেসের মাধ্যমে। এখন এই লিস্টিংয়ে আমরা যে অ্যাড ফটো দেখতেছি, এই অ্যাড ফটোতে আমরা 10টা ফটো অ্যাড করতে পারবো। এখানে আমরা এখানে 10টা ফটো যেহেতু অ্যাড করতে পারবো, তাহলে আমাদের যে মার্কেট প্লেস বা যে সাইটেরই আমরা অ্যাফিলিয়েট করবো, যেই সাইটের আমরা অ্যাফিলিয়েট করবো, সেই সাইট থেকে আমরা 10টা হোক, 5টা হোক, 2টা হোক, 1টা হোক, কোনো সমস্যা নেই, যে কোনো প্রকার সেই পিকচারটা আমরা নিয়ে নিবো। আমরা এখানে সেটা অ্যাড করবো, এটা কীভাবে অ্যাড করবো আমি দেখছি। টাইটেল নিব, যে সাইটের আপনারা অ্যাফিলিয়েট করবেন সেই সাইটের আপনারা থাকবে। তো সেরকম হুবহু আমি একটা সাইটে হচ্ছে অ্যাফিলিয়েট, যেই লিঙ্কগুলো আমার থাকে বা অ্যাফিলিয়েটের যেই অবস্থাটা থাকে বা আমাদের যেই সাইটের আমাদের হচ্ছে অ্যাফিলিয়েটের সাইটটার হচ্ছে আমরা অ্যাফিলিয়েট করবো, আমরা সেই সাইটের হচ্ছে এই প্রোডাক্ট ডিসক্রিপশন, টাইটেল, এগুলো হচ্ছে সব নিয়ে আসবো। সেগুলো নিয়ে এসে এখানে হচ্ছে জাস্ট আমরা কপি পেস্ট করবো। আপনাদের যেই প্রোডাক্টের আপনারা সেল করতে চান, সেই প্রোডাক্টটা হচ্ছে এভাবে হচ্ছে এখানে লিস্টিং করবেন। এই লিস্টিংটা অনেকে ভুল করে থাকে, সেই জন্য দেখা যায় যে তাদের প্রোডাক্টগুলো অনেক সময় সেল করতে পারে না। বাট একটা লিস্টিংয়ে যখন একটা প্রোডাক্ট ভালোভাবে আপনি লিস্টিং করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার যে কাস্টমাররা থাকবে, সেই কাস্টমার আপনার প্রোডাক্ট সম্বন্ধে ভালোভাবে জানবে, জেনে হচ্ছে আপনাকে আপনার প্রোফাইলটাকে আপনাকে লক করবে বা আপনাকে ফলো করবে বা আপনার প্রোডাক্টের প্রতি সেই ভালো একটা রিভিউ দিবে। তো ভিউয়ার্স, চলে যাচ্ছে হচ্ছে কীভাবে হচ্ছে আমরা প্রোডাক্ট লিস্টিং করবো। সেই ডিসক্রিপশন, টাইটেল, প্রাইস, আমরা সেগুলো হচ্ছে আমাদের যে নোটপ্যাডে কপি করা ছিল, আমরা নোটপ্যাড থেকে নিয়ে সেটা হচ্ছে আমরা এখন ছবি হচ্ছে আমি অ্যাড করব। তো ছবি অ্যাড করতে গেলে হচ্ছে আমার অ্যাড ফটো, অ্যাড ফটোতে আমি ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আমার যে পিকচারগুলো আমার সেভ করা আছে যে ফোল্ডারে, আমি সেই ফোল্ডার থেকে একটা করে পিকচার নিতে পারবো, সবগুলো সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে যদি আমি ওপেন দিয়ে দিই, দেখেন আমার সবগুলো প্রোডাক্ট এখানে একসাথে সিলেক্ট হয়ে গেছে। তো এই প্রোডাক্টগুলো সিলেক্ট হতে যদি আমি সবগুলো একসাথে দিই, এখানে কয়টা প্রোডাক্ট করলাম, 10টা প্রোডাক্ট দিতে পারবো, এখানে আমি 6টা প্রোডাক্ট দিলাম। 6টা প্রোডাক্ট দেওয়ার পরে আমি এখান থেকে দেখেন প্রোডাক্টগুলো হচ্ছে আবার দেখতে পারবো। তো আমি এই প্রোডাক্টটার হচ্ছে এখন টাইটেল দিব। টাইটেলটা আমি কী দিব, যেমন আমি নোটপ্যাডে যাব, আমি যে টাইটেলটা সেভ করছি, যেমন এটা হচ্ছে আমার প্রোডাক্টের টাইটেল, আমি জাস্ট এটা কপি করব। কপি করে আমি জাস্ট এই টাইটেলে এটা দিয়ে দিব, এটা হচ্ছে আমার টাইটেলটা। যে দেখেন এখানে আপনি দেখতে পাবেন যে কীভাবে হচ্ছে টাইটেলটা হয়ে যাচ্ছে। এখন প্রাইস, প্রাইসটা কত, প্রাইস আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে এখান থেকে যে প্রাইস পাইছি আমি, সেই প্রাইসটা হচ্ছে কপি করে আমি এখানে সেটা দিয়ে দিব। ক্যাটাগরি, এখন এটা কী ক্যাটাগরি, টুলস, ফার্নিচার, হাউস হোল্ড, বা এটা কী ধরনের ক্যাটাগরি, ভিডিও গেম, আপনি এখান থেকে হচ্ছে এই ক্যাটাগরিটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন। ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স আমি এটা দিয়ে দিই, জাস্ট এটার যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি অনুযায়ী, অথবা আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে হচ্ছে যে ক্যাটাগরিটা দেখে দেন হচ্ছে আপনারা সেটা দিতে পারেন। তারপর হচ্ছে জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করার পরে তারপর হচ্ছে কন্ডিশন, কন্ডিশনের জায়গায় যদি আপনার এটা নিউ হয় তাহলে নিউ দিতে পারেন, যদি আপনার ইউজড হয়, যদি কেউ ইউজড জিনিস, ইউজড মোবাইল বা ইউজড এই প্রোডাক্টটা যদি আপনি সেল করতে চান, তাহলে আপনার ইউজড প্রোডাক্ট সেটা হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন। যেমন যে এটা নিউ, আমি এটা নিউ সিলেক্ট করে দিলাম। আপনার যদি এটা ইউজড হয়, লাইক নিউ হয়, তাহলে আপনি ইউজ দিবেন, অথবা ইউজড গুড, ইউজড কেপ ফেয়ার, এগুলো হচ্ছে বিভিন্ন কন্ডিশন আপনি দিতে পারেন। তারপর হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আমি জাস্ট এটার একটা ডিসক্রিপশন কপি করে রেখেছি, আপনারা জাস্ট এটা হচ্ছে ডিসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। এই প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমরা এখান থেকে নিয়ে কপি করে জাস্ট এটা জাস্ট ওয়েবসাইট থেকে, আপনারা যে সাইট থেকে অ্যাফিলিয়েট করবেন সেই সাইট থেকে হচ্ছে আপনারা ডিসক্রিপশনটা এখানে বসা যেতে পারেন। ঠিক আছে, বয়া এটার যে ব্র্যান্ডটা থাকবে সেটা হচ্ছে আপনারা লিখতে পারেন, বয়া লিখে দিলাম।
এবার হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, যেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মার্কেট প্লেসের জন্য। আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ট্যাগ। আপনি ট্যাগটা এখানে দিতে পারবেন কীভাবে আমি সেটা দেখাই। যেমন এটা মডেল নাম্বারটা আপনি এটা ট্যাগ দিতে পারেন। আমরা এখান থেকে কপিতে ইয়েতে যাবো, যে গিয়ে হচ্ছে আমরা এই মডেল নাম্বারটা, এই মডেল নাম্বার দিয়ে হচ্ছে অনেকে সার্চ করে। আমরা জাস্ট এখান থেকে হচ্ছে পেস্ট দিব। এটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার আরেকটা ট্যাগ নিতে পারি, যেমন মাইক্রোফোন। আমরা জাস্ট এই প্রোডাক্ট রিলেটেড আমরা কিছু ট্যাগ এখানে দিয়ে দিব, যেমন আমরা এই প্রোডাক্টটাকে কী নামে চিনি অথবা কী নামে আমরা সার্চ করি। ট্যাগগুলো যত ভালো হবে সেই ট্যাগ অনুযায়ী আমাদের সার্চিংয়ে সেটা হচ্ছে চলে আসবে। দেন হচ্ছে আমরা লোকেশন। এখন এটা লোকেশন কোথায় আমরা দিব, যেমন আমরা ঢাকা দিতে পারি, দেন হচ্ছে আমরা গাজীপুর ঢাকা বাংলাদেশ দিতে পারি। যেমন ঢাকা বাংলাদেশ, আমি ঢাকা বাংলাদেশ এটা দিলাম। দেওয়ার পরে এখন এটা আমার লোকেশনে যারা এটা নিবে তারা হচ্ছে এই জিনিসটা আমার পড়বে, এইভাবে পড়ে দেন হচ্ছে সেটা হচ্ছে আমার ঢাকা বাংলাদেশ, সেটা থেকে হচ্ছে এটা দেখবে এই ট্যাগগুলো বা আমরা এই যে জিনিসগুলো এইভাবে হচ্ছে আমরা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে ছটা ফটো দেওয়ার পরে তারপরে আমাদের আরও ফটো চাচ্ছে এখানে, মানে আমরা 10টা ফটো পর্যন্ত এখানে দিতে পারবো। ওকে, দেন হচ্ছে আমরা টাইটেল দিলাম, প্রাইস দিলাম, ক্যাটাগরি আমরা সিলেক্ট করলাম, কন্ডিশন দিলাম প্রোডাক্টকে নিউ নাকি ওল্ড সেটা আমরা দিলাম, ডিসক্রিপশনটা লিখলাম। দেন হচ্ছে এটা দেওয়ার পরে সব কিছুগুলো যখন আমরা দিব, এই যে আমরা ডিসক্রিপশনটা সুন্দরভাবে দিব এখানে, এটা বিস্তারিত লিখব, ছবিগুলো অ্যাড করব। দেন হচ্ছে লিস্ট এজ ইন স্টক, আমি যদি স্টকে দিয়ে দিই তাহলে এটা স্টকে আছে এখনও, স্টক অন ইউর লিস্টিং যদি আমি এটা দিয়ে দিই। তো এইভাবে হচ্ছে সব কিছু যখন আমরা দিব লোকেশনটা দিতে পারবো। এখন দেখেন এখানে হাইড ফ্রম ফ্রেন্ডস, আপনি যদি চান যে আপনার ফ্রেন্ড যারা আছে, আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদের কাছে এটা হাইড থাকবে, তাহলে আপনি সেটা হচ্ছে এটা অন করে দিলে আপনার ফ্রেন্ডদের হাইড রাখতে পারবেন। এইভাবে সব কিছু আমরা যখন দিব, দিয়ে দেন হচ্ছে আমি যে নেক্সট করবো, নেক্সট করার পরে দেখেন এখন আমার এখানে মার্কেট প্লেস আসছে, লিস্টিং একটা মার্কেট প্লেসে হবে। এখন আমি যদি কোনো গ্রুপে আমি যদি সেটা করতে চাই, যেমন আমার যদি কোনো গ্রুপে আমি যদি মার্কেট প্লেস রিলেটেড কোনো গ্রুপে জয়েন থাকি, তাহলে আমি সেই মার্কেট প্লেসে আমি সেটা বাই অ্যান্ড সেল গ্রুপে আমি হচ্ছে সেটা অ্যাড করতে পারবো। তো যেমন আমার একটা পেজ আছে, আমি সেই পেজে আমি পেজের অথবা আমি যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি হচ্ছে সেটা অ্যাড করে নেবো। তো আমি একটা পেজে অ্যাড করে দিলাম, দিয়ে দেন হচ্ছে যে দেখেন বাই অ্যান্ড সেল বিডি, এটা হচ্ছে আমি জাস্ট জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে দেন হচ্ছে আমি যদি এখন এখান থেকে পাবলিশ করে দিই, তাহলে আমার এই প্রোডাক্টটা এখন কী হবে, পাবলিশ হয়ে যাবে, শেয়ার করবো। এখন এই যে শেয়ার অপশন থেকে আমি যখন শেয়ার করবো, শেয়ার করলে শেয়ার লিস্টিং আমরা ফ্রেন্ডদের প্রপারলি করতে পারবো, বিভিন্ন গ্রুপে করতে পারবো, পেজে করতে পারবো, বিভিন্ন জায়গায় করতে পারবো। এখন এখানে সবচেয়ে মজার একটা বিষয় সেটা হচ্ছে আপনার এই মার্কেট প্লেসে যারা আপনার সাথে কমিউনিকেশন করবে, এই মার্কেট প্লেসে যারা আপনার সাথে কমিউনিকেশন করবে তারা কীভাবে করবে, তাই না? তো তারা কীভাবে মেসেজের মাধ্যমে করে এবং আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা কীভাবে আমরা এই মার্কেট প্লেসের মাধ্যমে কীভাবে আমরা সেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা নেক্সট পার্টে দেখবো, যে কীভাবে আমরা মেসেজের অপশন থেকে হচ্ছে আমরা কীভাবে সেটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আমরা নেক্সট পার্টে দেখবো। যদি ভিডিওটি ভালো লাগে আপনাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।